দেখো আমি আমার অ্যাডমিশন জানার সময় যে আমি কিন্তু অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না, এবং এই ভিডিওটা কিন্তু যারা যদি ভালো পড়াশোনা করে না বাট যারা ভালো করার চেষ্টায় আছে, যে আমি যদি একটু গ্যাপ পাই, একটু যদি সুযোগ পাই, আমি ভালো করবো। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু করলাম তখন আমি একটা ডিসিশন নিয়ে নিলাম যে আমার হাতে আর 4টা মাস আছে বা 5টা মাস সময় আছে, আমি তো একজন কিছু পড়ি না সেরকম ভালোভাবে, এবার আমি নিজেকে চেঞ্জ করবো, আমি নিজেকে মানে পড়াশোনার মধ্যে রাখবো। সো আমি আমার মতো করে পড়াশোনা শুরু করছি তখন। তো আমার এই একাডেমিক যে রেজাল্টগুলো সেগুলো কিন্তু অতটা ভালো ছিল না। আমার যে ফ্রেন্ডগুলো আমি একটু ধরো পড়াশোনার মধ্যে ঢুকছি বা আসতেছি, তখন এই ফ্রেন্ডগুলো আমি যখন বাইরে তাদের সাথে দেখা করতে যাইতাম, তো তারা তখন বলতো, কিরে ব্রেকিং ব্যাড যে সিরিজটা আছে তার 3 নম্বর ইয়ারটা দেখছিস, এপিসোডটা দেখছিস, বা বিভিন্ন মুভির কথা বলতো যে এই মুভিটা দেখছিস, এই সিরিজটা দেখছিস। আমি তো এই সিরিজগুলো দেখতাম না তখন, আমি ওইগুলোর মধ্যে তখন ছিলাম না। তাই আমি বলতাম, না রে আমি তো দেখা হয় নাই, আমার তো দেখা হয় নাই। সো এই যে আমি বলছি যে না রে আমার দেখা হয় নাই, এই জিনিসটা আজকে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। আমি যদি এরকম হইতাম যে হ্যাঁ দোস্ত দেখি আমাকে একটু সিরিজটা দিয়ে আমিও দেখবো, তাহলে কিন্তু আমি আজকে ঢাকা মেডিকেলে আসতাম না। এটাই হচ্ছে কথা, তুমি একদিন যাই করে থাকো, পড়াশোনা করো নাই, ঠিক আছে, পরিস্থিতি ঠিক ছিল না, ওকে, এখন থেকে এই ভিডিওটা দেখার পর থেকে শুরু করো, দেখবা যে মানে তোমার জীবনে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সো এই যে টক্সিক ফ্রেন্ডস, এরা কী করে, তো এরা তোমার সামনে এসে তোমাকে মানে বোঝাবে যে সে অনেক বেশি চিল আছে, সে অনেক বেশি গেম খেলতেছে, সে টিভি সিরিজ, তারপরে তোমার মুভি দেখতেছে, তারপরেও সে চান্স পাবে। আমার কিছু কিছু ফ্রেন্ড আমার সাথে এমন ভাব করতো, আমার সাথে সামনে এসে পাবজি খেলতেছে বা দেখা যাচ্ছে ফ্রেন্ডদের সাথে পাবজি মুভি এগুলো নিয়ে কথা বলতেছে, জাস্ট আমাকে একটু বোঝানোর জন্য যে আমি পড়তেছি, আমি এগুলো করে তো চান্স পাবো। বাট আলটিমেটলি কিন্তু তারা চান্স পায় নাই, আলটিমেটলি তারা চান্স পায়। আমি কয়েকটা মাস মুখ বুঝেছিলাম, আমি কিন্তু মানে দেখা যাচ্ছে আমি আগে থেকেই কিন্তু দেখা যায় আমি এত বেশি পড়াশোনা করতাম না, বাট মাঝখানে এসে যখন আমি একদম ডিটারমাইন্ড হলাম যে আমার মেডিকেল চান্স পাইতেই হবে, তখন তারা কী করলো, এই পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো চালাতে শুরু করলো। একটা জিনিস মানে মনে রাখবা, এই যে গেমস খেলা বলো বা মুভি বা তারপরে তোমার হচ্ছে যে সিরিজ দেখা, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বা এগুলো অবশ্যই তোমার বিনোদনের সাথে জড়িত হতে পারে, বাট সময় আছে, 32টা সময় না, তুমি সবসময় এটা করতে পারো না। তোমার 4টা মাস সময় আছে বা 5টা মাস সময় আছে সামনে, তুমি হচ্ছে এখন এগুলো করতেছো, এটা কখনোই কিন্তু প্যারালালি চলতে পারে না, ঠিক আছে। আরেকটা কথা যেটা এসেছে পাশের বাসায় আনটি, তো আমি যখন একাডেমিকে বা আমার তোমার কলেজ লাইফে যখন হচ্ছে যে আমি কোনো একটা পড়ে খারাপ করতাম বা দেখা যাচ্ছে A+ পাই নাই, তখন সেই পাশের বাসায় আনটি এসে কী করতো, আমার পাশের তো আমার বাসা তো দেখা যায়, তো উনি এসে ওনার বেলগুনতে দাঁড়িয়ে আম্মুকে অনেকভাবে টং করার চেষ্টা করতো, আম্মুকে বারবার করে রেজাল্ট জিজ্ঞেস, খেলের কী অবস্থা, খেলের রেজাল্ট, উনি কিন্তু জানে যে হচ্ছে আমার রেজাল্ট খারাপ, তারপরে তিনি বারবার জিজ্ঞেস করতেছে, ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছে। এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই ফেস করছো। সো একটাই কথা বলবো, ধৈর্য ধরো, একটাই কথা বলবো, আল্লাহর উপর বিশ্বাস রাখবা, একদম মানে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য বা শেষ পর্যন্ত লড়াই করে যাবো, এটাই বলবো। এবং আমি এটা হচ্ছে জলজন্ত উদাহরণ, আমাকে অনেকেই ইনসাল্ট করছে, তো আমি এটা অ্যাভয়েড করার কয়েকটা বলে দিই। তো যারা যারা আমাকে আমার যেই যে ফ্রেন্ডগুলা আমার হচ্ছে যে এই ধরনের আমাকে মেন্টালি হ্যারাসমেন্ট বলো, এটা কিন্তু এক ধরনের মেন্টালি হ্যারাসমেন্ট, তোমাকে কিন্তু মেন্টালি টর্চার করা হতো। আমি কি করতাম, আমার যে পড়ার টেবিল আছে সেই পড়ার টেবিলে তাদের নাম লিখে রাখতাম, অর্থাৎ এই মানে সিরিয়ালি আমার 3-4 জন ফ্রেন্ড ছিল যারা আমাকে সবসময় এরকমভাবে ইয়া করতো, তাদের নাম আমি লিখে রাখতাম। তো আমি পড়তে পড়তে যখনই ওই জায়গাতে আমার চোখ যাইতো, তখন আমার মনে হতো যে আমার পড়া আরও বেশি বুস্ট করে গেছে, কারণ আমার মনে হয়েছে যে এদেরকে আমাকে টেক্কা দেওয়া লাগবে, এদেরকে আমার একটা জবাব দেওয়া লাগবে। সো যখনই মানে আমার ওইদিকে চোখ যেত, তখনই আমার এই জিনিসটা স্টিমুলেট হয়ে যেত। সো আলটিমেটলি এইটা হচ্ছে আমি করছি, এবং আমি কিন্তু তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করি নাই। তুমি তাদেরকে ফোন দিলে, তাদের সাথে কথা বললে তো তোমার মন খারাপ হয়ে যাবে, তাদের সাথে তুমি কেন কন্ট্যাক্ট করবে, তোমার যদি একদমই খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি কল দাও। তো আমি কী করতাম, আমার ফোনের যে ফোন নাম্বারটা ওই যেমন আছে না অ্যাভয়েড রাফা, সেরকমভাবে আমি লিখে রাখতাম, অ্যাভয়েড এই এভাবে লিখে রাখতাম। তো তোমরা চাইলে এটা করতে পারো, আলটিমেটলি আমি কখনোই বলবো না যে পার্সোনাল সম্পর্ক খারাপ করো, বাট এটা তোমার জন্য দরকার। কারণ কি, তুমি মেন্টালি যখনই মানে ডাউন হয়ে যাবা, মেন্টালি যখন ডিপ্রেসড হয়ে যাবা, তখন কিন্তু তুমি পড়াশোনা আগ্রহ হারাই ফেলবা, নিজের ক্যারিয়ারের জন্য জিনিসটা করতে হবে। অ্যাভয়েড করবো ওই ফ্রেন্ডদেরকে, ওরা বলতেছে হ্যাঁ মুভি দেখ বা সিরিজ দেখ, ওকে ঠিক আছে আমি একসময় দেখবো, এখন কিন্তু আমি প্রচুর মুভি দেখি, এখন প্রচুর সিরিজ দেখি, আমার অনেক সময় আমি ঢাকা মেডিকেলে পড়তেছি, আমি আমার পড়াশোনা পড়তেছি, পাশাপাশি কিন্তু দেখতেছি, আমি গেম খেলতেছি, সব কিছু করতেছি। আলটিমেটলি সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, তোমার 4টা মাস ঘরে বসে থেকে পড়বা, এই যে তোমার সামনে HSC পরীক্ষা আসতেছে, এখন থেকে শুরু করো। যারা একদম পিছায় এসো বা যারা একদম পড়াশোনা করো না, তাদের তোমাদের সামনে সময় আছে, HSCটা কভার করো, দেন অ্যাডমিশনের জন্য একদম প্রিপারেশন শুরু করো, দেখবা ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। টক্সিক ফ্রেন্ডসদেরকে দূরে রাখবা, তাদের সাথে দরকার হলে কন্ট্যাক্টই করবা না, দরকার নেই আমার, ওরা আমার মেন্টালি যেহেতু আমাকে ডিপ্রেস করতেছে, আমার কোনো দরকার নেই, ঠিক আছে। আর পাশের পাশে আন্টি তোমার আম্মুকেও বলে দিবা, বা তোমার আম্মু বলো বা আব্বুকে বলে দিবা, যাতে এই জিনিসগুলোতে তোমাকে একটু সাপোর্ট দেয় যে আম্মু আমি হচ্ছে যে আমাকে যদি কেউ কিছু বলে আপনাকে, আপনি একটু ধৈর্য ধরেন, আমাকে একটু সাপোর্ট দেন, আমি ইনশাল্লাহ ভালো কিছু করবো। আমি আম্মুকে আমার আম্মুকে কিন্তু সেই সেম কথাই বলতাম, আমার আম্মু কিন্তু আমাকে সেরকম মেন্টালি সাপোর্ট দিছে। সো আলটিমেটলি এইগুলোই হচ্ছে টেকনিক। আর
তোমরা হচ্ছে যে চেষ্টা করবে যত পারো এই ফ্রেন্ডগুলো থেকে দূরে থাকতে এবং একই সাথে তোমার পড়াশোনা স্টিমুলেশনটা বজায় রাখতে। তো এই পর্যন্ত থাকলো, আশা করি তোমাদের এটা কাজে লাগবে।